কিতাব ও সুন্না থেকে আমরা যতটুকু জানলাম তাতে এটা স্পষ্ট হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্দিষ্ট একটি সময়ে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাধ্যমে তিনি রাসূল হয়েছেন, তার বেয়েসাত হয়েছে, তার রেসালাত হয়েছে, আর রেসালাত বেয়েসাতের অংশটাই হচ্ছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে তিনি নবী রাসূলের দাবি তিনি করেননি, করেননি যে তার প্রমাণ তাও তো কোরআন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরান মিন কাবলিহি, এর আগে যত কিছু হয়েছে কই, তিনি তো কখনো বলেন নাই যে আমি নবী হতে যাচ্ছি, আমি রসুল হতে যাচ্ছি। তাহলে এখন আমরা আলোচনায় আনব ওই হাদিসগুলো যে রসুল সাল্লাম কি বলতে চান। এই হাদিসগুলি পর্যশন আগে রসুল সাল্লা সাল্লাম একটি হাদিস দে কুন্তু নবীজ্ঞান ও আদম বাইনাল মা এ অতীন, আবারও বলছি হাদিসটি জাল। আমি প্রথমে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার নবুয়াত প্রতিষ্ঠিত হয়েছে কবে, আপনি কবে থেকে রাসূল বলা হয়নি। আচ্ছা, এখানে এসে জবাব দেওয়ার আগে আরেকটি কথা বলবো, জবাব দিতে বেশি সময় লাগবে না, জোর করে বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সৃষ্টি, আগে বলা হয়তো তার নূর প্রথম সৃষ্টি, এখন নূর প্রথম সৃষ্টি হতে হতে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নিজেই প্রথম সৃষ্টি। আচ্ছা, এখন যেই হাদিসে বলা হয়েছে ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন হাদিস শেষ হয় নাই, সামনে আরেকটু কথা আছে কি, সেটা হচ্ছে ও ইন্নি সাখবিরুকুম বি আউয়ালে আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাত লাহা মিনহু কুসুর শাম। এই কথা বলার পরে তো আবার রাসূল সাল্লাম নিজে বললেন যে আউয়ালু আমরি দাওয়াতু ইব্রাহিম, অন্য বর্ণনা দাওয়াতু আবি ইব্রাহিম, তাহলে ইব্রাহিম আলাইহিস দুয়ার ফসল, ঈসা আলাইহিসাল্লামের সুসংবাদের ফসল, এবং আমি মায়ের আমার স্বপ্ন, তো স্বাভাবিকভাবে তার যে জন্মগুলি হয়েছে তাকে প্রথম সৃষ্টি এই যে করার চেষ্টা করা হচ্ছে। আর প্রথম সৃষ্টির তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই নূর সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, যে হাদিসগুলো বলা হয় এগুলি সব জাল, দুর্বল না জাল বানোয়ার। আচ্ছা, আর আয়াত যেটা বলা হয়েছে কাদে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এখানে চমৎকার অর্থ করা হয়েছে যে ইয়ানি বিন নূর, ইমাম তাবারি ইয়ানি বিন নূর মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারা বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল বাতিলা ওয়া মুহাক্কা বিহি আশ-শিরকা ওয়া মাহাক্কা বিহি আশ-শিরকা, কি চমৎকার অর্থ করেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর অর্থ নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে আলোকিত করেছেন, ইসলামকে প্রকাশ করেছেন, ওয়া আযহারা বিহিল ইসলাম, এবং শিরককে তিনি মিটিয়ে দিয়েছেন, এই হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর অর্থ। আউয়াল খালক বলতে কি, তিনটি কথা এসেছে, একটা হচ্ছে আউয়াল খালক হচ্ছে আরশ, কোরআন থেকে দলিল দেওয়া হয় সূরা হুদের সাত নম্বর আয়াত ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা, এই আয়াত থেকে ওয়া কানা আরশুহু আলাল মা, আরশের আরশ তারপরে হচ্ছে আসমান জমিনের সৃষ্টি, অর্থাৎ আউয়াল খালক হচ্ছে আরশুল্লাহ,
এই আয়াত থেকে আবার অন্যেরা দলিল দিচ্ছে, অকান আরশু আলাল মা, না আউয়াল খালক আরশু, না আউয়াল খালক হচ্ছে মা, কারণ মায়ের উপরে আরশ। এটি ওই একই আয়াত থেকে দলিল। আর হাদিস থেকে দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন স্পষ্ট, ইন্না আউয়াল মা খালাকাল্লাহু আল কলম ফাকালা উকতুব ক্বাদ রাব্বি ওয়া মা দাকতু قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعه اتى ابو داود الحديث الرسول صلى الله عليه وسلم وكان هو استقراء واستنباط قران مجيد الايات وكان عرشه على الماء اول خلق عرش অথবা মা কিন্তু সুস্পষ্ট ভাবে এই কথাটা নেই যে এই দুইটি আউয়াল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট বলেছেন যে প্রথম সৃষ্টি হচ্ছে কলম, কলম লিখতে বলেছে, কী লিখব, মাকাদির আল কলম। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন যে আমি আমার নবুয়াত প্রতিষ্ঠিত হয়েছে, আবার বলছি আমার সৃষ্টি না, আমার নবুয়াত প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রসিদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালকি কাবল আন ইখলুকা السماوات والأرض بخمسين ألف سنة وقال وعرشه على الماء আসমান নাই, জমিন নাই, তার পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে, যা লেখা হয়েছে তার মধ্যে আজকে জুন 2024 এই যে দাওয়া টিভিতে আমরা বসে আছি, কথাগুলি বলছি, এটাও ওই সময়ের লেখা, অতএব এইটাও আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকে, আকাশ জমি সৃষ্টির আগে। যারা এখন বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, এই লোকটিও তখন থেকে ওই লোকটি, সে তখনও ছিল। আর যারা বলে নবী ছিলেন না, এই যে ছিলেন না যিনি বলছেন, উনিও তো আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকে ছিলেন না, ছিলেন না, এই যে ছিলেন না বলছেন, এই কথাটাও ওই সময়ের লেখা, অতএব কোনো কন্ট্রাডিকশন নেই। আমাদের দর্শন বিশ্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন প্রসঙ্গক্রমে বলেছেন, আসলে এটা হচ্ছে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চাশ হাজার বছর আগে আকাশ জমিন সৃষ্টির আগে সব ওই যে কলমকে বলছে লেখো, কী লেখবা, মাকাদিরুল খালক লেখবা, আর মাকাদিরুল খালক লেখা হয়েছে কবে, আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, আমার বাপ দাদারাও আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে ওই মাকাদির আল খালক পৃথিবীতে, এরা কী বলছে, কলমকে বলছে মাকাদির আল খালক হাত্তা তাকুম আস-সাআহ, কিয়ামত পর্যন্ত। অতএব এগুলো আমি বলবো কথার জন্য কথা বলা, এবং তাদের যে আকিদাগত একটা বিষয় মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি, মোহাম্মদ সাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তারই ধারাবাহিকতায় কথাগুলি বলা হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসব, আবারও বলছি ইমানের দাবি আমাদের, আমরা সেই ওমরের উত্তরসূরি যেই ওমর বলছে যে আমি আপনাকে সব কিছুর ঊর্ধ্বে আপনার প্রতি আমার ভালোবাসা, তবে আমার জীবন না, তখন ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে পারেন নাই, লা ইয়া ওমর। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ক্বালা আল আনা ইয়া ওমর। আমরা সেই ওমরের রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি আমরা রাসূলকে ভালোবাসি, ভালোবাসবো, জীবন দিয়ে ভালোবাসবো, এবং আমাদের এই ভালোবাসার বাস্তব অনুশীলন হবে তাকে অনুসরণ করে, মোহাম্মদ সাল্লামকে অনুসরণ না করে তার ভালোবাসার দাবি অর্থহীন। যেই রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাষায় বলেছেন, হাত্তা পরে, হাত্তার আগে এক অংশ, হাত্তার পরে আরেক অংশ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান নিমাজি তুবি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাখ্যা রাসূল নিজেই করেছেন, আমাকে ভালোবাসার দাবি হচ্ছে তোমার প্রবৃত্তিকে
আমি যা নিয়ে এসেছি, যা আদর্শ যে দিন নিয়ে এসেছি তার অনুসারী করতে হবে, তার অনুসারী তোমার হাওয়াকে তার অনুসারী বানাতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে অনুসরণ করা তখনই সার্থক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য কষ্ট করেছেন, এই দিনের জন্য তিনি নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, মানসিকভাবে তো হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। আমরা কারা? আমি রশিদ আহমদ, আমার পাশে শায়েখ আবুল কালাম বাদশাহ, আমার পাশে তারেক মানোয়ার, দেশের মানুষ তাদের সম্মান করে। আমরা রুকু সজদায় অবস্থায় আমাদের ঘাড়ে যদি নাড়ি ভুড়ি উঠে নাড়ি ভুড়ি এনে দেয়, কতটা অসম্মান বোধ করবো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবার চত্বরে সলাত আদায় করছেন উকবা বিন মুঈত লাআনাহুল্লাহ, নাড়ি ভুড়ি এনে তার ঘাড়ে রেখেছে। আজকে আমরা কিশোর গ্যাংয়ের কথা শুনি, সেই কিশোর গ্যাং লেড়ে দিয়েছে তাইফে রক্তাক্ত অবস্থায়, দুশ্মনের আঙ্গুর বাগানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন, দুশ্মনের দয়া হয়েছে। তার এই অবস্থা দেখে দুশ্মনরা আপনার এক ঝুড়ি আঙ্গুর পাঠিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, তার সাহাবায়ে কেরাম ছেড়েছেন, ছেড়েছেন, উদ্দেশ্য কি ছিল? তারা কি বলে নাই যে ক্ষমতা চাইলে ক্ষমতা দেবো? বলছে না, বলে নাই। হ্যাঁ, আমাদের আকিদার ভাইরা বলে এই যে মোহাম্মদ সাল্লাম ক্ষমতা নিতে চায় নাই, কথা তো ঠিক, মোহাম্মদ সাল্লাম ক্ষমতা নিতে চায় নাই, কেন নিবে, কাকে দিয়ে ক্ষমতা চালাবে তিনি? কিন্তু যখন ক্ষমতা নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, একদিন তিনি বিলম্ব করেন নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছেছেন রাসূল হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, দিনকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, প্রতিষ্ঠিত রেখে গেছেন। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যেই দিনের রাত নাই, যেই দিনের যে আদর্শের দিনের বেলা রাতের বেলা এক, এর থেকে বিভ্রান্ত হয় যারা আপনার ধ্বংস হইতে চায়, ধ্বংস নিজকে করে দিতে চায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন রেখে গিয়েছেন, সেই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একভাবে না, একাধিকাঙ্গে কথা বলেছেন, কালিমাতুল্লাহ ইয়াল ওলিয়া, ওটা উপরেই থাকবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। আর এই কথাগুলো মুশরিকদের পছন্দ হয় না, এই মুশরিকদের কাছে এই কথাগুলো কাবুরা, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহ, তাদের কাছে খুব ভারী। আমরা এই ভারী কাজটি করতে চাই, ঝুঁকে নিয়ে করতে চাই, আমরা এই দাবি করতে চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কাজের মাধ্যমে। আমাদের ঈমান ভিতরে তো ভালোবাসা আছেই, সেটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।